বেলুনে সুসজ্জিত মন্দির, কেক কেটে ললিপপ লজেন্স উপহারে হ্যাপি বার্থডে রাধিকার সমাচ্চারিত উচ্চারিত হওয়ার মাধ্যমে পালিত হল রাধিকার জন্মদিন। সারা ঘরে টাঙানো রং বেরঙের বেলুন, নতুন লেহেঙ্গা, মাথায় মুকুট, ললিপপ লজেন্স, আরও কত কি উপহার। লুচি, ছানার তরকারি, সুচি, তালের বড়া, মালপোয়া, বিভিন্ন মিষ্টান্ন, নানান খাদ্য খাবার তৈরি হচ্ছে সকাল থেকেই। গতকাল ছিল রাধারানীর জন্মদিন। ভগবান হলেও নদিয়ার শান্তিপুর কলেজ মোড় রাধা গোবিন্দ মন্দিরের ঘরের মেয়ে সে, তাই তো ধর্মীয় উপচার হিসাবে ঘি, মধু, দই সহ নানান সুগন্ধি দিয়ে স্নান করানোর পর অভিষেক, তারপর ভোগ আরতি, পুজো পার্বণ, অবশেষে কেক কাটা, সুজি সহযোগে বাদাম, কিশমিশ, কাজু, পেস্তা, আখরোট দিয়ে বাড়িতে বানানো কেক। রাধারানীকে কোলে নিয়ে তার হাতে ছুরি দিয়ে কাটানো হলো তুলসী পাতা দিয়ে লেখা রাধে নামে জন্মদিনের কেক। তবে মোমবাতি চালানো নেই হয়তো বহু বছরের সংখ্যার নিরিখে। একত্রে হ্যাপি বার্থডে টু ইউ রাধিকার সমাচারে উচ্চারিত হলো ভক্তবৃন্দদের মুখ থেকে। কিন্তু এভাবে কেন? সনাতনী রীতিতে এসব আছে নাকি? মিন্দুকেরা যে যাই বলুক, রাধা গোবিন্দ মন্দিরের সেবায়িতের থোড়াই কে আর। তারা বলেন, বৃন্দাবনের কোনো এক প্রবীণ সেবায়িত বলেছেন, গোপাল ঘরের ছেলে, তাকে নিয়ে ক্রিকেট ফুটবল খেলানো যেতেই পারে। সেই রকমই রাধারানীও ঘরের মেয়ে। ধর্মীয় রীতিনীতি বজায় রেখে আন্তরিকভাবে মন থেকে ভালোবেসে মনোবাঞ্ছা পূরণ করা যেতে পারে। কেক কেটে রাধারানীর জন্মদিন আজ নতুন নয়, বিগত প্রায় 20-25 বছর যাবৎ, জানালো মন্দির কর্তৃপক্ষ। আজ রাধা অষ্টমী বিভিন্নভাবেই পালিত করতে দেখা যায়, তো এইভাবে কখনো দেখা যায়নি, কেক কেটে বেলুন ফাটিয়ে কি কারণে? আমাদের ধর্মীয় যেসব নিয়মে পালন করা হয় সেগুলো হয়ে গেছে, আমরা করেছি। প্রথমে দই, দুধ, ঘি, মধু, চিনি দিয়ে আমরা কিশোরীর অভিষেক করেছি, নতুন বস্ত্র পরিয়েছি, পূজা আদি যেমন হয় সবই হয়েছে ধর্মীয় আচরণে। তা এটা অনেকে ধর্মীয় আচরণ মনে করে না, এটা আমাদের সামাজিক একটা আচরণ যেটা সবাইকে করতে আমরা দেখি। আমরা করি কারণ এটা আমাদের মনের একটা ভালোবাসা, কিশোরী আমাদের ঘরের মেয়ে, আমাদের নিজেদের খুব কাছের, তাই তাকে আনন্দ দেওয়ার জন্য বা আমরা আনন্দিত হওয়ার জন্য প্রীতির উদ্দেশ্যে, ভালোবাসার কাছে তো কখনো নিয়ম বা কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না। তা আমাদের নিজেদের মেয়ে আমরা নিজেদের মতন করে হ্যাপি বার্থডে বলি, আমরা শুভ আবির্ভাব তিথিও যেমন বলি, তেমন আজকে আমাদের সকালবেলা যেমন সকালে উঠেই আমরা বাড়ির সবাই বলেছি, কিশোরী হ্যাপি বার্থডে টু ইউ। তা যেটা আমাদের, আমরা বলি বিদেশি কালচার, তবুও আমাদের এটা ভালো লাগে, আমরা নিজেদের মতন করে বলি। যেমন বৃন্দাবনের এক মহারাজ্যের মুখে, এক ভক্তের মুখেই আমরা শুনেছিলাম, যদি তুমি ভগবানকে নিজের মতো করে, ঘরের সন্তানের মতো করে ভালোবাসো, তাহলে তুমি গোপালকে দিয়ে ক্রিকেট খেলাও না, সে তোমার নিজের ছেলে, তুমি ফুটবল খেলাও, তাতে কোনো আপত্তি নেই। তা কিশোরী আমাদের ঘরের, আমাদের নিজের, এটা আমাদের আত্মীয়র কারণে, ভালোবাসার কারণে এটা আমরা করি। রাধারানীর প্রিয় মেনু হিসেবে কি হয়েছে আজকে? আজকে কেক তো হয়েছে, সমস্ত কিছু যা হয়েছে ঘরে, কি দিয়ে বানানো হয়েছে? কেকটা সুজি দিয়ে, ময়দা দিয়ে আমরা ঘরে সুন্দর করে বানিয়েছি আমরা নিজেরাই। আর এছাড়া লুচি হয়েছে, যেহেতু আমাদের আজকে বার্থডে, আরেকদিকে যদিও রাধাষ্টমী ব্রত, আমরা ব্রতও পালন করছি, কিন্তু অন্যদিকে ভক্তদের আমরা লুচি, তারপরে তালের বড়া এবং পনির দিয়ে, ছোলা দিয়ে সুন্দর করে একটি তরকারিও করা হয়েছে, মালপোয়া হয়েছে, সব আমাদের ঘরের তৈরি করা হয়েছে। রাধারানী কী খেতে ভালোবাসেন, প্রিয় কী? রাধারানীর তো প্রিয় মাখন মিশ্রি, যেহেতু উনি বৃষভানু রাজকন্যা, বৃষভানু রাজার মেয়ে, উনি মিশ্রি মাখন খেতেই উনি বেশি ভালোবাসেন, দই দুগ্ধ খেতেই উনি বেশি ভালোবাসেন। আর এখানে লেখা দেখছি কি সুন্দর করে, রাধা লেখা কি দিয়ে লেখা হয়েছে? এটা তুলসী পাতা দিয়ে আমরা রাধারানীর উদ্দেশ্যে, যেহেতু কিশোরের উদ্দেশ্যে করছি, তা আমরা একটু ডিজাইন করেছি, তুলসী পাতা দিয়ে রাধে লিখেছি। এইভাবে পালন করছেন কত বছর ধরে? আমরা প্রায় প্রত্যেক বছরই পালন করি, বিগত অনেক বছর ধরে। আমরা তো আমাদের জন্মের থেকেই, ছোট থেকেই দেখে আসছি, আমাদের বাবা মায়েরাও এভাবে করতেন, তা আমরা আরেকটু উন্নত করে করি। যেমন আমরা এই লজেন্স দিই, আমরা বেলুন লাগাই, এটা বলছি, এটা কত বছর ধরে করছি? এটা আমরা ছোটবেলা থেকেই করছি, মানে এই লজেন্স কেক দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এবং সমস্তটা আমরা ঘরে। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।